সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওতে টেট 2023 সালে মানব দেহের অস্থিসন্ধি থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল এবং সেই প্রশ্নটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই রিলেটেড আর কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা একটু এক নজরে দেখে নেব। তো চলো, তো প্রশ্নটিতে বলা রয়েছে যে একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধির ধারণা দিচ্ছেন। এখন তিনি দেহের বিভিন্ন শারীরস্থানিক অংশে বল ও সকেট অস্থিসন্ধি নির্দেশ করলেন। তো শারীরস্থানিক অংশসমূহ শনাক্ত করুন। তো অপশনগুলো তোমরা একটু দেখে নাও, হাঁটু ও কনুই, গোড়ালি ও কবজি, মাথার খুলি ও মেরুদণ্ড, এবং অপশন ডিতে বলা রয়েছে যে নিতম্ব ও কাত, অর্থাৎ এই বল ও সকেট অস্থিসন্ধি কোথায় লক্ষ্য করা যায়। তো এই অস্থিসন্ধিগুলোকে কিন্তু মোট তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হলো অচল অস্থিসন্ধি, দুই নম্বর হলো আংশিক সচল অস্থিসন্ধি, এবং তিন নম্বর হলো সচল অস্থিসন্ধি। তো অচল অস্থিসন্ধি আমরা কাকে বলবো? যে অস্থিসন্ধিগুলো নড়াচড়া করতে পারে না তাদেরকেই কিন্তু আমরা অচল অস্থিসন্ধি বলবো। যেমন মাথার খুলি বা করোটির অস্থিসন্ধিগুলো কিন্তু হয়ে যাবে অচল অস্থিসন্ধি। এরপর হলো আংশিক সচল অস্থিসন্ধি। তো এই অস্থিসন্ধিগুলো কিন্তু বুকের পাঁজরে এবং মেরুদণ্ডের মধ্যবর্তী স্থানে দেখা যায়। এবং তিন নম্বর হলো সচল অস্থিসন্ধি। তো এক্ষেত্রে তোমরা দেখে নাও, এখানে কয়েকটি সচল অস্থিসন্ধির নাম তুলে ধরা হয়েছে, যেমন বল ও সকেট সন্ধি, কবজা সন্ধি বা হিন্স সন্ধি, এরপর হলো পিভট সন্ধি, এবং সর্বশেষ হলো স্যাডল সন্ধি। তো বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়? যে বল ও সকেট সন্ধি কিন্তু কাঁধে এবং কোমরে দেখা যায়। তো প্রশ্নটি তোমরা একটু আরেকটু দেখে নাও, যেখানে বলা রয়েছে যে বল ও সকেট অস্থিসন্ধি নির্দেশ করো। তো এক্ষেত্রে কিন্তু উত্তরটি হয়ে যাবে নিতম্ব ও কাত। এরপর বলা রয়েছে যে কবজা সন্ধি ও হিন্স সন্ধি। তো এক্ষেত্রে তোমরা দেখে নাও যে কবজা সন্ধি ও হিন্স সন্ধি কোথায় দেখা যায়? যে কনুইতে এবং হাঁটুতে। পিভট সন্ধি, তো যে প্রকার অস্থিসন্ধিতে একটি অস্থির গোলাকার প্রান্ত অন্য একটি দণ্ডাকার অস্থির উপর আবর্তিত হয় তাকেই কিন্তু বলা হয় পিভট সন্ধি। তো এই পিভট সন্ধি কিন্তু মেরুদণ্ডের প্রথম এবং দ্বিতীয় কশেরুকার মাঝে দেখা যায়। এরপর হলো স্যাডল সন্ধি, তো এই স্যাডল সন্ধি কিন্তু হাতের বুড়ো আঙ্গুলে দেখা যায়।